জাস্ট এটা দেখে যাব হ্যাঁ যাই 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 আপু ভিন্ন ধরনের এক সুন্দরী প্রতিযোগিতা জি অবশ্যই আর আমি আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টেন্ট অফ দিস প্রোগ্রাম অ্যান্ড আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড যে মিসেসদের জন্য বাংলাদেশে মানে এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যেখানে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি স্পেশালি যেহেতু দেখা যায় যে মিসেসদের অনেক বেশি দায়বদ্ধতা থাকে আমরা হচ্ছে গিয়ে সব জায়গায় ঠিক মতন নিজেদেরকে এক্সপোজ করতে পারি না বাট দেখা যাচ্ছে এরকম ভিন্নধর্মী একটি প্রতিযোগিতার মাধ্যমে আমরাও সামনে আসতে পারি মিডিয়ায় কাজ করতে পারি এবং অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি চ্যারিটি ফান্ডের সাথে কাজ করতে পারি এবং আমি মিসেস বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ দিই এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মিসেসদেরকে নর্মালি আপনাদেরকে ঘর সামলানো বাচ্চা কাচ্চা সামলানো রান্নাবান্না করা কিন্তু এর বাইরেও যে একটা মানুষ আছে যে মানুষ ক্রিয়েটিভ হতে পারে যে মানুষ অনেক রকম কাজ করতে পারে সো এইটা তো আপনাদের একটা প্ল্যাটফর্ম জি ডেফিনেটলি কারণ আমি মনে করি আসলে এত দায়বদ্ধতা থাকে আমাদের আমাদের ভেতরে যে ক্রিয়েটিভিটিগুলো এগুলো কিন্তু আমরা মানে নিজেদেরকে এক্সপোজ করতে পারি না বেসিক্যালি যখন আমাদেরকে গ্রুমিং করতে ডাকা হয় এখানে তখন কিন্তু এই জিনিসগুলো বের হয়ে আসে স্পেশালি আমাদের ভেতরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে আমাদের র্যাম্প করা আমাদের হাঁটা আমাদের গান গাওয়া আমাদের নাচ করা সব কিছু স্পেশালি আমাদের উপস্থাপনার দক্ষতা কথা বলার দক্ষতা সব কিছু বেরিয়ে আসে সো এখানে মিসেস বাংলাদেশের অবদান অনেক কারণ আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি যেটা সত্যি কথা কি শিখলেন আর আপনার ভেতরের প্রতিভাটা কোনটা ছিল যেটা বের হয়ে এসেছে আসলে আমার কথা বলতে গেলে আমি এখানে এসে অনেক কিছু শিখেছি প্রথমে র্যাম্প ওয়াক টুকটাক করতাম কিন্তু এখানে এখন আমি এখন নিজেকে বলতে পারি যে প্রফেশনালদের মতন র্যাম্প ওয়াক করতে পারি ভালো গান গাইতে পারি ভালো নাচ করতে পারি সুতরাং দেখা যাচ্ছে যে আর ভেতরের যে কনফিডেন্সটা ছিল সেটা অনেক ক্ষেত্রে ডেভেলপ হয়েছে সো এই জন্য মানে আমি গ্রুমিংয়ের জন্য মানে অনেক বেশি গ্রুমড আপ হয়েছি সেটা বলবো ফ্যামিলি মেম্বার্সরা কতটা অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে যে এই তুমি তো সেই তুমি নয় ফ্যামিলি মেম্বার্সরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড ছিল বিকজ অফ দ্যাট কারণ ফ্যামিলি মেম্বার্সদের অ্যাপ্রিসিয়েশন অনেক বড় একটা ব্যাপার কারণ তারা যদি না চায় এ পর্যন্ত এসে প্রত্যেক দিন ফ্যামিলির সামলে কিন্তু 7-8 ঘন্টা গ্রুমিংয়ে দেওয়া ইটস ভেরি টাফ ফর লাইক ম্যারিড ওয়ুমেন যদি আপনি আনম্যারিড হতেন তখন একটা কথা ছিল সো আমি এক্ষেত্রে বলতে চাই আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক 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 বেশি সাপোর্টিভ ছিল এবং দ্যাটস ওয়াই আমি দেখা যাচ্ছে টপ 50-র একজন পার্টিসিপেন্টস ছিলাম এবং এখানে ইন টোটাল 8,000 পার্টিসিপেন্টস ছিল সেখানে আমরা ফাইট করে টপ 50 পর্যন্ত ছিলাম এবং এটা আমার জন্য অনেক বড় একটা কথা লাইক হ্যাঁ আই ডিড মাই লেভেল বেস্ট অ্যান্ড আমি আমার মতন মানে আসতে পেরেছি এ পর্যন্ত আমি আমার প্ল্যাটফর্ম নিয়ে সন্তুষ্ট তখনকার আপনি আর এখনকার আপনি পার্থক্যটা কী পার্থক্যটা আসলে আগের লিও হচ্ছে গিয়ে খুব বেশি গ্রুমড আপ ছিল না এখনকার লিও অনেক বেশি গ্রুমড আপ এখনকার লিও সুন্দর করে কথা বলতে পারে এখনকার লিও অনেক বেশি সাহসী ধন্যবাদ অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন